ভারতের সবচেয়ে সুন্দরতম রাজ্য হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর সম্পর্কে পৃথিবীর প্রায় সকল মানুষই কম বেশি জানতে চায়, আর জানতে চাইবে না কেন? এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি স্থান, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে একদম মুগ্ধ করে তোলে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কাশ্মীরের সৌন্দর্য এবং কাশ্মীরের কিছু আইন কানুন সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। জম্মু কাশ্মীর হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, যা এতদিন স্বতন্ত্র রাজ্য ছিল, কিন্তু এই অঞ্চলটি প্রধানত হিমাচল পর্বত অঞ্চলে অবস্থিত। কাশ্মীর রাজ্যটির মূলত আয়তন হচ্ছে 2,05,236 বর্গ কিলোমিটার। কাশ্মীরকে নিয়ন্ত্রণ করে মূলত তিনটি দেশ, এর মধ্যে ভারত নিয়ন্ত্রণ করে 1,05,069 বর্গ কিলোমিটার, পাকিস্তান নিয়ন্ত্রণ করে 78,932 বর্গ কিলোমিটার এবং চীন নিয়ন্ত্রণ করে 42,735 বর্গ কিলোমিটার। জম্মু ও কাশ্মীর উপত্যকা, এই দুই অঞ্চল নিয়ে জম্মু কাশ্মীর কেন্দ্রীয় শাসন অঞ্চল গঠিত। শ্রীনগর এই অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। জম্মু অঞ্চলে অনেক হিন্দু মন্দির থাকায় এটি হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরকে দুনিয়ার জান্নাত হিসেবে আখ্যা দেন। এই কাশ্মীর রাজ্যের পাহাড়, পর্বত, গাছপালা, নদী, নালা এতটাই সৌন্দর্যপূর্ণ যে মনে হয় সৃষ্টিকর্তা যেন তার নিজের হাতে এগুলোকে অপূর্বভাবে সাজিয়েছেন, যে কারণে প্রতি বছরে লক্ষ লক্ষ ট্যুরিস্ট এই কাশ্মীরে ঘুরতে আসেন। কাশ্মীর রাজ্যটি মূলত একটি শীতপ্রধান অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয় যা এর সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলে। এছাড়াও এখানে গ্রীষ্মকালের তাপমাত্রা অনেক বেশি এবং মাঝে মধ্যে এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাতও হয়ে থাকে। ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই কাশ্মীরকে নিয়ে এ পর্যন্ত প্রায় 3 বার যুদ্ধ হয়েছে, কিন্তু তারপরে এখনো এর কোনো সমাধান হয়নি। যা নিয়ে ভারত এবং পাকিস্তান পার্শ্ববর্তী এই দুটি দেশের সবসময় টানটান উত্তেজনা বিরাজমান। চলুন এবার জম্মু কাশ্মীরের শাসন ব্যবস্থা সম্পর্কে জেনে আসি। জম্মু কাশ্মীর মূলত ভারতীয় সংবিধানের 370 ধারা মোতাবেক পরিচালিত হয়ে আসছিল, যেখানে জম্মু কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে এই রাজ্যটিকে বিশেষ কিছু সুবিধা প্রদান করা হয়েছিল এবং এই রাজ্যের প্রধানদের অনেক স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছিল। সংবিধানের 370 ধারা মোতাবেক এই রাজ্যের একটি আলাদা জাতীয় পতাকা ছিল। জম্মু কাশ্মীরের নাগরিকত্ব মূলত ভারতীয়দের মতো সাধারণ কোনো নাগরিকত্ব নয়, তাদেরকে বিশেষ কিছু সুবিধা প্রদান করা হয়ে থাকে যা সাধারণ ভারতীয় নাগরিকদের থেকে আলাদা। আপনারা শুনে অবাক হবেন যে ভারতীয় সংবিধানের 370 ধারা মোতাবেক যদি কোনো কাশ্মীরি নারী কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করে তাহলে সেই নারীর কাশ্মীরের নাগরিকত্ব চলে যাবে। অপরদিকে যদি কোনো পাকিস্তানি পুরুষকে যদি ওই নারী বিয়ে করে তাহলে সেই পাকিস্তানি পুরুষকে কাশ্মীরের নাগরিকত্ব দেওয়া হবে। ভারতীয় সংবিধানের 370 ধারা মোতাবেক কোনো ভারতীয় নাগরিক এই কাশ্মীরে এসে কোনো জমি জমা কিনতে পারবে না। যদিও আমরা সকলেই জানি যে ভারতীয় বিচার কার্য পরিচালনা করার জন্য সুপ্রিম কোর্ট আছে, এই ভারতীয় সুপ্রিম কোর্টের আইন কানুন মূলত জম্মু কাশ্মীর মেনে চলে না। জম্মু কাশ্মীরে মূলত স্থানীয় একটি হাইকোর্ট আছে যার মাধ্যমে এখানকার বিচার কার্য পরিচালিত হয়। ভারত সরকার যদি কাশ্মীরের কোনো আইন শৃঙ্খলাকে পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে প্রথমে কাশ্মীরের স্থানীয় সরকারের সঙ্গে বসে পরামর্শ করতে হবে। কাশ্মীর রাজ্যটি শিক্ষাদীক্ষার দিক থেকে মূলত ভারত এবং পাকিস্তানের থেকেও অনেক বেশি এগিয়ে আছে। কাশ্মীরি নারীর সৌন্দর্যের কথা মোটামুটি আমাদের সকলেরই জানা। এখানকার প্রকৃতিকে সৃষ্টিকর্তা যতটা নিপুণভাবে গড়ে তুলেছেন ঠিক ততটাই এখানকার নারীদেরকে সৃষ্টিকর্তা অপরূপভাবে সৃষ্টি করেছেন। গত 5ই আগস্ট মূলত ভারতীয় সংবিধানের 370 ধারাকে বাতিল করা হয়, যার মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বাতিল করা হয়েছে। এর মাধ্যমে মূলত এখন যে কেউ কাশ্মীরের এই সকল সুন্দরী নারীদেরকে বিয়ে করতে পারবে এবং এখানে যে কোনো ইন্ডিয়ান নাগরিক এসে জমি জমা কিনতে পারবে। কিন্তু ভারতীয় সংবিধানের 370 ধারাকে বাতিল করার জন্য কাশ্মীরের নাগরিকরা বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা পুনরায় ভারতীয় সংবিধানের 370 ধারাকে বহাল চেয়েছেন। জম্মু কাশ্মীরের 85% মানুষই মূলত ইসলাম ধর্মের অনুসারী, এছাড়াও এখানে হিন্দু, শিখ সহ অন্যান্য ধর্মেরও মানুষ রয়েছে। ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এবং আপনি স্ট্রেঞ্জ নিউজ ভিডিও 24 কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা যত সম্ভব চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য। এবং আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সবার আগে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।